কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? জিসিম রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা? রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কিনা? রোজা অবস্থায় আতর বা পারফিউম করার বিধান কি? উত্তর, তারাবির নামাজের দোয়াগুলো সম্পর্কে বলেন। আমরা বলি অসুস্থের কারণে তারাবি যদি 20 রাকাত না পড়তে পারি তাহলে কত রাকাত পড়া উচিত? তারা আমার মায়ের কিডনির অসুখ, রোজা রাখলে শরীর বেশি খারাপ হয়, সেক্ষেত্রে করণীয় কি? বোন কাছেন রোজা রাখা অবস্থায় লবণাক্ত পানিতে অজু করলে কি রোজা ভঙ্গ হওয়ার সম্ভাবনা আছে? রোজা অবস্থায় করোনা টিকা নেওয়া যাবে কিনা জানতে চেয়েছেন। রোজা অবস্থায় করোনা টিকা নেওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ যাবে, কোনো অসুবিধা নেই। টিকা মানুষের শরীরে যে পুষ করা হয়, গোষ্ঠে পুষ করা হয়, এটা পেটে বা পাকস্থলিতে যায় না, যার কারণে এটি রোজা ভঙ্গের কারণ হবে না। শরীরে কোনো জায়গাতে যদি আমাদের পেটে পাকস্থলিতে ভেতরে যদি কোনো কিছু যায় তাহলে সেক্ষেত্রে সেই রোজা ভঙ্গের কারণ হবে, কিন্তু এটি যেহেতু সেই পর্যায়ে নয়, সেই জায়গায় পৌঁছে না, অতএব এটি রোজা ভঙ্গের কারণ নয়। এবং সারা বিশ্বের সব উলামায়ে ইকরাম একমত যে রমজানে রোজা রেখে করোনা টিকা নেওয়া যাবে। খায়রুন নাহার জানতে চেয়েছেন, রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কি না? রোজা রেখে হাতে নখে ইত্যাদিতে মেহেদি দেওয়াতে কোনো অসুবিধা নেই। এরপরে শিহাব মন্ডল জানতে চেয়েছেন, রোজা অবস্থায় আতর বা পারফিউম করার বিধান কি? উত্তর হলো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, আতর পারফিউম করা যাবে, রোজা রেখে তেল ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। রুবানা ইসলাম জানতে চেয়েছেন, তারাবির নামাজের দোয়াগুলো সম্পর্কে বলেন। আমরা বলেছি তারাবির নামাজের 4 রাকাতের পরে দোয়া এবং শেষে দোয়া করার আলাদা কোনো বিধান নাই। নামাজের পর দোয়া কবুল হয় সেই হিসেবে যে কোনো নামাজের পরে আপনি চাইলে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আর চাইলে আপনি চুপচাপ বসে থাকতে পারেন, কিন্তু 4 রাকাত পর পর দোয়া পড়ার কোনো নির্দেশ কোরআন থেকে কোথাও আসেনি। এই দোয়া আমাদের নিজেদের বানানো, মানুষের বানানো। কানিস ফাতেমা জানতে চেয়েছেন, আমার মায়ের কিডনির অসুখ, রোজা রাখলে শরীর বেশি খারাপ হয়, সেক্ষেত্রে করণীয় কি? বোন কানিস ফাতেমা, আপনার মা যদি কিডনির অসুস্থতার কারণে রোজা রাখলে খুব বেশি অসুস্থ হয়ে পড়েন তাহলে রোজা রাখবেন না, তার পরবর্তীতে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকলে সুস্থ হয়ে তখন রোজা রাখবেন, আর সেই সম্ভাবনা যদি না থাকে আল্লাহ না করুন স্থায়ী হয়ে যা রোগ, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া দিবেন, যতগুলো রোজা ভাঙা যাবে ততগুলো রোজার জন্য ইয়েতে আপনার ফিতরা যেরকম রমজানের শেষে দেন তেমনিভাবে আপনি ফিতরার মতো করে গরিব দুহীদেরকে খাদ্য দিয়ে দেবেন, 30 রোজার জন্য 30টা ফিতরা দিয়ে দিবেন। আব্দুর রহিম চিস্তিয়া জানতে চেয়েছেন, রোজা রাখা অবস্থায় লবণাক্ত পানিতে অজু করলে কি রোজা ভঙ্গ হওয়ার সম্ভাবনা আছে? যেহেতু জিবার অগ্রভাগে মানুষের স্বাদের অনুভূতি দেয়, যেহেতু পানি পান না করলেও লবণাকৃতির পানির স্বাদ অনুভূত হয়। উল্লেখ্য, দক্ষিণ অঞ্চলের নদীর পানি এবছর লবণাকৃত। ভাই আব্দুর রহমান, নোনা পানি দিয়ে যদি কেউ উজু করে কোনো অসুবিধা নেই, সেই নোনা ভাব যদি তার গলায়ও চলে যায় কোনো অসুবিধা নেই, যদি তার কাছে মিষ্টি পানি না থাকে বিকল্প তিনি নোনা পানি দিয়ে উজু করতেই পারেন, কোনো অসুবিধা নেই। ইচ্ছাকৃতভাবে পানি বা কোনো কিছু মুখে দিয়ে পান করা বিনা প্রয়োজনে বা অর্থাৎ উজুর প্রয়োজন ছাড়া আপনার অন্য কোনো প্রয়োজনে সেটি জায়েজ নাই, কিন্তু উজু করতে গিয়ে পানির যে স্বাদ সেটা তো আমাদের মুখে আসবেই, জিবার সাথে যাবেই, এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। ফারজানা শিরিন আপনি জানতে চেয়েছেন, অসুস্থতার কারণে তারাবি যদি 20 রাকাত না পড়তে পারে তাহলে কত রাকাত পড়া উচিত? তারাবি 20 রাকাত না পড়তে পারলে যতটুকু তৌফিক হলো ততটুকু পড়বেন, তারাবির রাকাত ফুলফিল না করলে যে কোনো গুনাহ হবে এমন না, ফরজ রোজার মতো। অসুস্থতার কারণে আপনি যদি 2-4 রাকাত 6 রাকাত কমও পড়েন কোনো অসুবিধা নেই। মেহেদি হাসান মির্জা জানতে চেয়েছেন, রোজা রেখে নাক বা কানের ড্রপ ব্যবহার করা যাবে কিনা? ভাই মেহেদি হাসান, রোজা রেখে নাকের ড্রপ দিতে পারবেন না, কারণ নাকের ড্রপ দিলে সেটা গলা যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মাদমিদ ইল্লা আনতাকুনা সাইমান, তুমি কুলি করবে কিন্তু রোজাদার হলে গড়গড়া করতে যাবে না, কারণ গড়গড়া করলে ভিতরে পানি যেতে পারে, নাকের ড্রপ দিলে সেটা যেহেতু ভিতরে যেতে পারে অতএব সে যাতে এখানে নাকের ড্রপ দেওয়া যাবে না রোজা রেখে, কিন্তু কানে ড্রপ দিতে পারেন, চোখে ড্রপ দিতে পারেন, যে চোখের সাথে আপনার আমাদের গলার সম্পর্ক নেই, কানে ড্রপ দিতে পারেন সেটারও সরাসরি সম্পর্ক নেই। যদি আপনি গলায় স্বাদ অনুভব করেন ড্রপ দেওয়ার পরে কানে বা চোখে, তাহলে সেক্ষেত্রে আপনি সে রোজা আবার রেখে দিবেন, কিন্তু নাকে দিতে পারেন। আহমেদ শাহাদা জানতে চেয়েছেন, রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা? উত্তর হলো কাটা যাবে, কোনো অসুবিধা, রোজা রেখে হাত পা নখ কাটা যাবে, এর সাথে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই। শাকুল খান জানতে চেয়েছেন, কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? তিনি রোজা রাখছেন, একটা ফরজ আদায় করতেছেন, এই জন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করবো যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন, কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখার মানে হলো যে তিনি লুঙ্গি না পরে আপনার গেঞ্জি পরার জন্য অস্থির হয়ে উঠেছেন, ব্যাপারটা এরকম হয়ে যাবে। গেঞ্জি পরাও দরকার কিন্তু লুঙ্গি পরার তার চেয়ে বেশি দরকার, অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দিতে হবে, তারপর তিনি রোজার জন্য চেষ্টা করতে হবে। নামাজ না পড়ে রোজা রাখা এটা হলো নামাজের গুরুত্ব বা সালাতের গুরুত্ব না বোঝার কারণে। আল্লাহ তাআলা আমাদের ভাইকে বোঝার তৌফিক দান করুন।